আবার ধামাকা সুখবর নিয়ে এসে গেছি একের পর এক নতুন চমক মিঠাইতে। সম্প্রতি একসাথে একাধিক দিকে এগিয়ে যাচ্ছে এর গল্প, মূলত কিভাবে মদক পরিবার আবার তাদের মনোহরাতে ফিরে যাবে সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে গল্প, এবং তার মধ্যে অনেক নতুন চমক আছে। নতুন খলনায়িকা প্রমীলা বেশ প্রবলেম ক্রিয়েট করছে। অন্যদিকে মিঠাই সিডের অনলাইন সুইট শপ বেশ ভালোই চলছে। বলতে গেলে প্রতিটি এপিসোডে বেশ নতুনত্ব আছে। তবে এবার একটি বড় খুশির খবর সামনে এলো। বেশ কদিন ধরে মিঠাই ধারাবাহিকের নিয়মিত দর্শকের একটা অভিযোগ শোনা যাচ্ছিল। সেই অনেক দিন আগে শেষবার প্রোমো দেখা গেছে মিঠাই ধারাবাহিকের। খুব সম্ভবত অমিত টাইম বোমের প্রোমোটাই শেষ প্রোমো ছিল। তারপর মিঠাইতে অনেক আকর্ষণীয় চমক দেখা গেছে, যেমন মদক পরিবারের ঘর ছাড়া, আদিত্যর কামব্যাক, আরও কত কী, কিন্তু একটাও নতুন প্রোমো দেখা যায়নি। তাই তাদের ইচ্ছে এবার যেন জমকালো প্রোমো দেয় মিঠাইতে। অবশেষে সেই সুখবরটা নিয়ে এসে গেছি, মিঠাইতে আসছে নতুন প্রোমো। হ্যাঁ, সম্প্রতি জানা যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই আসছে একটি জমকালো নতুন প্রোমো, যেটা বেশ পজিটিভ হবে। হয়তো প্রমীলাকে জব্দ করবে মিঠাই, কিংবা মোদক পরিবার হয়তো আবার মনোহরতে ফিরে যাবে। পুজোর আগে দুটি নতুন প্রোমো আসার কথা ইতিমধ্যে জানা যাচ্ছে, দেখা যাক সেগুলি কেমন হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই আপডেটটা কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।